فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. হাদিসটা হলো জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে জমা হওয়া এবং তার বাড়িতে খানা খাওয়াকে আমরা নওহা মনে করতাম, আর নওহা না জায়েজ অতএব মৃত্যু ব্যক্তির বাড়িতে বা মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে খানা খাওয়া আর তার বাড়িতে হোক বা টোলা পড়োশের কাউরে বাড়িতে হোক যৌথভাবে রান্না করা আর খানা খাওয়া এটা না জায়েজ। এবার তাহলে প্রশ্ন হয়ে গেল যে তাহলে যারা দূর দরাজ এলাকা থেকে আসবে, দূর থেকে আসবে দফন করতে মাটি দিতে, অত ভুকে মরে যাবে? এটা না প্রশ্ন হলো, দশটার সময় হয়তো মাটি হবে, দূর থেকে আপনি এলেন তো রান্না করা হলো না, তা আপনি তো না খেয়ে মরে যাবেন নাকি নাকি? এটা না প্রশ্ন, না খেয়ে মরে যাবেন এটাই না? আচ্ছা তো রোজা কয়টা রাখেন? রোজা রমজান মাসে কয়টা রোজা রাখেন? 30টা। কেউ মরেছেন রোজা রেখে? এক ওয়াক্ত খেতে পেলেন না, সকালে তো খেয়েছেন, 10টার সময় মাটি হবে, নাস্তা তো করে লেছেন, দুপুরে খেতে পেবেন না, সন্ধ্যে তো খেতে পেবেন। তো এই মনে করেন যে 8টা থেকে নিয়ে এই 4টা 5টা পর্যন্ত 6টা পর্যন্ত কয়টা 5-6টা ঘন্টা খেতে পেলেন না, 8টা ঘন্টা খেতে পেলেন না, মানুষ মরে যাবে তো যে কি করে তাহলে হবে? দূর দরাজ থেকে মানুষ আসবে, দূর থেকে আসবে, ওরা কি করবে? ভোকে মরে যাবে। একবারে ফজুল, এটা প্রশ্নটাই ভুল। রোজাতে 14 ঘন্টা থাকেন, রোজাতে 14 ঘন্টা না খেয়ে থাকতে হয় রোজার মাসে, হিসাব করে দেখেছেন 14 ঘন্টা হয়, আর তার থেকে বেশি হতে পারে কোন মাসে, কোন কোন রোজাতে বেশি হতে পারে, কম হতে পারে না, আমরা হিসাব করেছিলাম 14 ঘন্টা কয় মিনিট হতো শুদ্ধা, তো 14 ঘন্টাও থাকতে হয়, 14 ঘন্টা 15 ঘন্টা রোজাতে থাকতে হয়, কয়েকজন মরেছে। তো এক আধ ওয়াক্ত যদি নাই খেতে পেলেন, কেউ খেতেই দিল না, তো রোজা রেখেলেন ওই দিন, এক ওয়াক্তের জন্য রোজা রেখেলেন, আরো লাভ আছে পেটের। যারা ডাক্তার যারা আছে ওনারা বলছেন যে একটু যারা মানে পেটে হজমের শক্তি কম আছে, এক আধবার যদি ভোকে থাকে তো হজম শক্তিটা বাড়ে, আরো তো লাভ হলো ভোকে থাকলেন তো। কিন্তু শরীরে তো একটা নিয়ম আছে, কি নিয়ম আছে? সুনান আবু দাউদে আছে, ইসনাউ লি আলে জাফর তো আমান, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাফরের আহল আয়ালের জন্য তোমরা খানা তৈরি করো। কার জন্য? আহল আয়াল, বাড়ির লোকের জন্য, মানে পাড়া প্রতিবেশী রান্না করে আপনি এক থালা পাঠিয়ে দিবেন, ইনি এক থালা পাঠিয়ে দিবেন, উনি এক থালা পাঠিয়ে দিবেন, ইনি এক থালা পাঠিয়ে দিবেন, বাড়িতে বাড়ির লোকের জন্য, কুটুম স্বজন আসবে তাদের জন্য নয়, ওরা আপনার দেখা নেবে, ওরা হয়তো খেয়ে আসবে হোটেল থেকে, হোটেল নেই কিছু নাই, এক ওয়াক্ত না খেয়ে থাকবে, রোজা রেখে নেবে, কিন্তু ওই না জায়েজ কামটা করা যাবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে নিষেধ প্রমাণিত হয়েছে, ওই কিছু মানুষ যারা বাইরে থেকে মাটি দিতে আসছে তাদের জন্যই না জায়েজ কামটা করা যাবে না। ওরা হয়তো হোটেলে খাবে, চা বিস্কুট খেয়ে থেকে যাবে, হয়তো এমনও হতে পারে যে আপনার কেউ মারা গেছে বংশের মধ্যে, আপনার বংশের মধ্যে কেউ মারা গেছে, আপনার আত্মীয়ের মধ্যে কেউ মারা গেছে, আপনি হয়তো একজনকে ডেকে খিলিয়ে দিলেন, এটা আলাদা, উনি একজনকে ডেকে খিলিয়ে দিলেন আলাদা, রান্না তো করতে হলো না আলাদা ভাবে, উনি একজনকে ডেকে খিলিয়ে দিবেন এটা আলাদা, কিন্তু যৌথভাবে রান্না করা, মাইয়েতের মৃত্যু ব্যক্তির বাড়ি থেকে টাকা লিয়া হোক বা তার বাড়ির গরু জবাই করা হোক বা মাছ তার পুকুরে ধরা হোক বা পাড়া প্রতিবেশী চান্দা করা হোক বা গ্রামের লোক চান্দা করা হোক, যৌথভাবে রান্না করা চলবে না, এটা না যায়। কিছু প্রশ্ন হয় নাকি? আচ্ছা, তারপরে এবার শুনুন, আমি যেটা বলছিলাম যে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওই আমল করা নিষেধ, সাহাবা একরাম করেননি ওই আমল করাটা নিষেধ, এই সম্পর্কে কয়েকটা হাদিস শোনা হলো। আমি হাদিস যেটা শোনাছিলাম ওই মারওয়ান মেম্বার লিয়ে গেলেন ঈদগাহে, তো খালাফতা সুন্নাতা, সুন্নাতের খেলাফ হয়ে গেল, আর সুন্নাতের খেলাফ হয়ে গেল মানে বেদাত হয়ে গেল, এইরকমই একটা হাদিস। একটা কিতাব আছে আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, ওই কিতাবের মধ্যে আছে সাইদ ইবনে মুসাইয়্যিব একজন তাবেঈ, উনি বসে আছেন ফজরের নামাজের সুন্নাত পড়ে বসে আছেন ফজরের, আর একজন লোক ফজরের
আগে যেটা সুন্নাত দুরাকাত সুন্নাত কিনা, ফজর আগে যেটা সুন্নাত দুরাকাত সুন্নাত, দুরাকাত সুন্নাত পড়ার পর আবার উঠছে আরো সুন্নাত পড়বে, ওই সময়তে উনি ওই লোকটাকে নিষেধ করছেন যে এখানে সুন্নাত পড়তে হয় না, শুধু দুরাকাতে সুন্নাত আছে। তো ওই লোকটা বলছেন যে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবে না, নামাজ না পড়ছি আমি, সুন্নাত তো পড়ছি, নামাজ পড়ছি, তো নামাজ পড়ার কারণে আযাব দিবে না, আপনি নিষেধ কেন করছেন? সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি ভালোভাবে জানি যে আল্লাহ তাআলা নামাজের পড়ার কারণে আযাব তো দিবে না ঠিক, ওয়ালাকিন ইউআযিবুকা লিমুখালাফাতি কালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে তোমাকে আযাব দিবে আল্লাহ তাআলা। রাসূলের খেলাফ কোথায় হলো? রাসূলের খেলাফ শুনেন কেমন করে হলো। শুনুন, আবু দাউদে হাদিস আছে, সহিহ হাদিস, আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন হাদিসটাকে, লা তুসাল্লু বাদাল ফজরে ইল্লা সাজদাতাইন, আর অন্য জায়গাতে আছে ইল্লা রাকাতাইন, ফজরের আজান হয়ে যাবে যখন আজান আর ইকামতের মধ্যে দু রাকাত ছাড়া আর নামাজ পড়িও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, ফজরের আজান আর ইকামতের মধ্যে দু রাকাত ছাড়া আর নামাজ পড়িও না। ওই লোকটা দু রাকাত বাদ দিয়ে আরো নামাজ পড়ছিল, আরো উঠছিল, ওই জন্য সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তবে যে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে আযাব দিবে। আরেকটা হাদিস শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আর হাদিসটা আছে শারহুল মুজাম্মেল ইবনে সাগানি, এই কিতাবের হাওয়ালা দিয়া ইত্তেবায়ে সুন্নাত কা মাফহুম ওই কিতাবে লেখা আছে, আরো কয়েকটা কিতাবের মধ্যে লেখা আছে, শারহুল মুজাম্মেল ইবনে সাগানি কিতাবের নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, উনি ঈদের নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজের পরে কি পূর্বে কি নফল আছে? ঈদের নামাজের পূর্বে কি নফল আছে? নফল নেই। ঈদের নামাজের পূর্বে ওই লোকটা নফল নামাজ পড়ছে, তো ওই লোকটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, ঈদের আগে এখানে নফল নেই, শুধু দু রাকাত নামাজ আছে। ওই লোকটা ওই কথাই বলছেন যে ইন্নাল্লাহ লা ইউআযিবুনি আলা সলাত, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কারণে আযাব দিবেন না, আপনি নিষেধ কেন করছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে দুআইনি আলামু, আমি ভালোভাবে জানি, ইন্নাল্লাহ লা ইউসিবু আলা ফিলিন হাত্তা ইয়াফআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইয়াহুস আলাই, আল্লাহ তাআলা কোনো আমলের নেকি অতক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না করেছেন কিংবা করতে না বলেছেন। ওয়া সালাতুকা হাদি আবাসুন, তোমার নামাজ এখানে আবাস বেকার, ওয়াল আবাসু হারামুন, আর আবাস কাম হারাম, ফালাল্লাহু তাআলা ইউআযিবুকা লিমুখালাফাতি কাযি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আল্লাহ তাআলা তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে আযাব দেবে। এবার হিসাব করেন, ওই লোকটা ঈদের নামাজ পড়তে গিয়ে দু রাকাত নফল নামাজ পড়ছিল, কোনো খারাপ কাম তো করেনি, নামাজ পড়া কি খারাপ কাম? আর নামাজ পড়ার আর যার কারণে লোকটা বলছে আমি নামাজ পড়ছি, আপনি নিষেধ কেন করছেন? আমি তো কোনো নাজায়েজ কাম করি না, নামাজ পড়ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? নামাজ পড়ার কারণে তো আযাব দিবে না ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে আযাব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কোথায় হলো? বুঝতে পেরেছেন? ঈদের নামাজের পূর্বে কোনো নফল নামাজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, আর যখন পড়েননি তো পড়া চলবে না, ওই লোকটা পড়ছিল যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ হয়ে গেল। তো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আর প্রমাণ পাওয়া যায় না, ওই আমল করা চলবে না। যতই আমাদেরকে দেখতে ভালো মনে হোক, বেদাত যেগুলো আছে দেখতে ভালো মনে হবে, ছাড়তে মনে হবে না, বলবেন যে মাওলানা কি করেন, আমরাকে ভালো ভালো কাম নেকির কাম থেকে নিষেধ করে দিলে, নেকির কামগুলা থেকে নিষেধ করছে, নেকির কামগুলা করতে দেয় না, আর এই মদ পান করছে, জুয়া খেলছে, আড্ডা বিচার করছে, ওনাকে কিছুই বলে না। পার্থক্য আছে বেদাতের মধ্যে ওদের মধ্যে, ওরাকে যদি বলে যে মদ পান করছেন আপনাকে 80 কোড়া মারবো, 40 কোড়া মারবো, জাহান্নাম যাবেন, কিছু বলবে না। ওই জুয়া খেলছেন আপনাকে জাহান্নাম যেতে হবে, কিছুই বলবে না। যদি বলেন যে ব্যবচার করছেন জাহান্নাম যেতে হবে, কিছু বলবে না। আর যারা বেদাত করছে এরাকে খালি শুধু বলে দিয়ে এটা করতে হয় না, আপনাকে লাঠি লেখা হয়ে যাবে। পার্থক্য হলো, যারা বেদাত করছে বেদাতই মনে করে না, শরীয়ত মনে করে করছে, বিরাট বড় খাতারনাক গুনাহ এটা, যার যার কারণে বিরাট বড় এটা বেদাতটা বিরাট বড় গুনাহ। তো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওই আমলকে শরীয়ত মনে করে করবো তাহলে বেদাত হয়ে যাবে। আর একটাই খালি মনে রাখবেন কথাটা, যে শরীয়ত মনে করে নেকি পাবো মনে করে, শরীয়তে করতে হয় এই মনে করে,
তাহলে এই প্রশ্নগুলো আসবে না যে মাইক্রোফোন তো ছিল না, মোবাইল ছিল না, তমুক ছিল না, তমুক ছিল না, গাড়ি ছিল না, বাইক ছিল না, ট্রেন ছিল না, এগুলো আর আসবে না। এগুলো প্রশ্ন আসবে না কেন, যে এগুলো যে আমরা ব্যবহার করছি নাকি মনে করি না, এগুলো সুবিধার জন্য ব্যবহার করছি। যাই হোক, আজানের সময় কাছে এলো, এই জন্য আর বক্তব্য আগে বাড়াবো না, আমি এখান থেকে বক্তব্য এটি করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।